নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ডটিন এম ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির সাথে কোন কোন পেশেন্টরা ব্যবহার করতে পারবেন না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ডটিন এম, এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 163 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সাধারণত মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে ড্রোফেন ট্যাবলেট, অ্যাড্রোফেন ট্যাবলেট, এমডি স্টার ট্যাবলেট, কাসপা এম ট্যাবলেট, ড্রোটিভা এম ট্যাবলেট, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে ডোটাভারিন দেওয়া থাকবে এবং মেফানামিক অ্যাসিড দেওয়া থাকবে, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ড্রটিন এম ট্যাবলেট নিয়ে বলছি। এর মধ্যে ডোটাভারিন দেওয়া আছে 80 মিলিগ্রাম এবং মেফানামিক অ্যাসিড দেওয়া আছে 250 মিলিগ্রাম। এই দুটো উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি ওয়াল্টার ব্লুসনেল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি সাধারণত ব্যবহার করা হয় কিডনির ব্যথা, পেটে ব্যথা যন্ত্রণা, প্রিয়ডের ব্যথা যন্ত্রণা, পেট ফোলাভাব, মূত্রাশয়ের ব্যথা যন্ত্রণা, কিডনির পাথর দ্বারা সৃষ্ট ব্যথা কমাতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি শরীরে ব্যথা সৃষ্টিকারী কিছু রাসায়নিক যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জার নিঃসরণ বন্ধ করে দেয়। যদি কোনো পেশেন্টের পেটে ব্যথা হয় এবং অস্বস্তি ভাব হয়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ডটিন এম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবং পেটের যে দেওয়ালগুলো আছে সেই পেশিগুলোতে খিঁচুনি হয় বা কামড়ানো, সেই সব পরিস্থিতিতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই পেটে ব্যথাগুলো এগুলো বেশি হয়, দেখা যাচ্ছে বদহজম হতে পারে, বেশি খাবার দাবারের ফলে হতে পারে, কোষ্ঠকাঠিন্য থেকে হতে পারে, ফুড পয়জনিং থেকে হতে পারে, তখনও ডাক্তারবাবুরা এই ডটিন এম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে হালকা পেটে ব্যথা বা মাঝারি ধরনের ব্যথা হচ্ছে, সেটাকে কম করতে এটি ব্যবহার করা হয়। এছাড়া দেখা যাচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম, সেখানে পেটে ব্যথা সৃষ্টি করে, সেসব ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এছাড়া দেখা যাচ্ছে প্রিয়ডের ব্যথা, তলপেটে ব্যথা যন্ত্রণা করছে, ব্যথা যন্ত্রণার থাকতে পারছে না, তখনও ডাক্তারবাবুরা এই ডটিন এম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এছাড়া পিত্র থলিতে ব্যথা, মূত্র নালীতে ব্যথা যন্ত্রণা, সেখানে প্রস্রাব করতে গিয়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে এবং সেখানে ব্যথা যন্ত্রণার বিভিন্ন রকম মেডিসিনের সাথে এই ডটিন এম ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, যেমন এটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে, বা এই ট্যাবলেটটি আপনার আগে ব্যবহার করার সময় যদি অ্যালার্জি হয়ে থাকে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, যেমন হচ্ছে গ্লিমিপ্রাইড ট্যাবলেট, ডাইক্লোফিনাক ট্যাবলেট, ওয়ারফিন ট্যাবলেট, অ্যাট্রোপিন, লেভোডোপা ট্যাবলেট, ডায়াজিপাম ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলোর সাথে
এই ড্রটিন-এম ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন, কারণ এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি যেহেতু ড্রটিভারিন ট্যাবলেট, এটি পেটে ব্যথার জন্য, সেই জন্য এই ট্যাবলেটটি প্রয়োজনে একটি করে দিনে দুবার বা তিনবারও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এটি খাবার পর অবশ্যই ব্যবহার করতে হবে। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ওজন কমে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই ড্রটিন-এম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ড্রটিন-এম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।